हेलो एवं वेलकम बैक बंधुरा स्टाडी रूम बाय अरित्र घोष यूट्यूब चैनले तुम्हारे सबाई के स्वागत। गत भिडियोते मौलिक अधिकार निये डिटेल्से बार टू दि पॉइंट आलोचना करेछिलाम जे भिडियोटार लिंक नीचे डेस्क्रिप्शन बक्से देवा आछे। आज के मौलिक अधिकार ओपर 60 एमसीक्यू टाइप कोश्चन आलोचना करे नेब एवं जार मध्य अनेक कोश्चन विगत बछरेर विभिन्न WBCS परीक्षा PSC परीक्षा एवं आरो बेश किछु परीक्षा एसेछे। ताहले भिडियोटा शेष पर्यन्त देखते थाको, चलो शुरू करा जाक। प्रथम कोश्चन, निम्नलिखित कोनटी एकटी मौलिक अधिकार नय, सम्पत्तिर अधिकार, एक जगह शांतिपूर्ण भावे एकत्रित हवार अधिकार, देशेर जेकोनो प्रांते स्वाधीन भावे घोराफेरा करार अधिकार एवं सांविधानिक प्रतिविधानेर अधिकार। PSC क्लार्कशिपे एसेछिलो सम्पत्तिर अधिकार हच्छे सठिक उत्तर। जदिओ सम्पत्तिर अधिकार प्रथमे मौलिक अधिकारेर मध्ये छिलो किन्तु परे 44তম संविधान संशोधनेर माध्यमे सम्पत्तिर अधिकार के मौलिक अधिकार थेके बाद दिए आईनगत अधिकार करा हयेछे, जेटा एखन 300A धाराते आछे। नेक्स्ट कोश्चन, भारतीय संविधानेर कोन पार्टे मौलिक अधिकार संक्रांत आलोचना आछे, पार्ट 4, पार्ट 4A, पार्ट 5 एवं पार्ट 3। सठिक उत्तर हच्छे पार्ट 3। एई कोश्चनटाओ मिसलेनियार्से दुबार एसेछे। नेक्स्ट कोश्चन, हेबियास कॉर्पस शब्दटिर सठिक अर्थ कि बा व्यंजना कि, कोनो व्यक्तिके जेलेर भेतर आटके रखा, कोनो व्यक्तिके सशरीरे उपस्थित करा, कोनो व्यक्तिके अपसारण करा एवं उपरोक्त कोनोटी नय, WBCS प्रिलि 2012 साले। सठिक उत्तर, कोनो व्यक्तिके सशरीरे उपस्थित करा। नीचे डेस्क्रिप्शन बक्से देवा लिंक थेके जदि आपनारा आगे मौलिक अधिकारेर ओपर आमार लास्ट भिडियोटा देखे नेन तारपर एई भिडियोटा देखें तो आशा करी आपनादेर खूब उपकार हबे। नेक्स्ट कोश्चन, भारतीय संविधानेर 24 নং धाराय कोनो कारखानाय शिशुदेर नियोग निषिद्ध करा हय जदि तादेर बयस 14 বছরের कम, 12 বছরের कम, 7 বছরের कम एवं 5 বছরের कम हय। सठिक उत्तर 14 বছরের कम, WBCS प्रिलिते 11 साले एसेछे कोश्चनटा। नेक्स्ट कोश्चन, निम्नलिखितदेर मध्ये कोनटी मौलिक अधिकार नय, समतार अधिकार, धर्मेर स्वाधीनतार अधिकार, धर्मघट करार अधिकार एवं शोषणेर बिरुद्धे अधिकार। পরিষ্কার বোঝা যাচ্ছে যে ধর্মঘট করার অধিকার কোনো মৌলিক অধিকার নয়, এটাও WBCS প্রিলি 2005 এসেছিল। নেক্সট কোশ্চেন, কোন মৌলিক অধিকারটিকে BR আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মারূপে বর্ণনা করেছেন, সম্পত্তির অধিকার, ধর্মের অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার এবং উপরোক্ত সবকটি। সঠিক উত্তর সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। নেক্সট কোশ্চেন, বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার আছে, 6টি, 7টি, 8টি এবং 9টি। সঠিক উত্তর হচ্ছে 6টি, PSC মিসলেনিয়ার্স এসেছিল, ফুড ইন্সপেক্টরের পরীক্ষা এসেছিল। ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত শোষণের বিরুদ্ধে অধিকার রক্ষা করে কাদের, শিশুদের, শ্রমিকদের, সরকারি চাকুরিজীবীদের এবং আইনসভার সদস্যদের। সঠিক উত্তর হচ্ছে শিশুদের, PSC মিসলেনিয়ার্স 2002 এসেছিল। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন রিটটি ব্যক্তিগত স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করে, ম্যান্ডামাস, হেবিয়াস কর্পাস, কাটটি ও ব্রাড়ি এবং কুয়ো ওয়ারেন্টা, PSC মিসলেনিয়ার্সে এসেছিল। লাস্ট ভিডিওতে আমি এইগুলো নিয়ে ডিটেলসে বাট টু দি পয়েন্ট আলোচনা করেছি, এখানে সঠিক উত্তর হচ্ছে হেবিয়াস কর্পাস। নেক্সট কোশ্চেন, কোন মৌলিক অধিকার রক্ষার উদ্দেশ্যে পাস করা হয়েছে, অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ আইন, সাম্যের অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, সাংস্কৃতিক ও শিক্ষা সংক্রান্ত অধিকার, স্বাধীনতার অধিকার। সঠিক উত্তর হচ্ছে সাম্যের অধিকার, PSC মিসলেনিয়ার্সে এসেছিল। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ভারতীয় নাগরিকদের কয়েকটি মৌলিক স্বাধীনতা প্রদানের অঙ্গীকার করা হয়েছে, 14 নম্বর ধারা, 15 নম্বর ধারা, 19 নম্বর ধারা এবং 21 নম্বর ধারা। সঠিক উত্তর হচ্ছে 19 নম্বর ধারা, এখানে 6টি মৌলিক স্বাধীনতা প্রদান করা হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারার বিষয়বস্তু হলো সাম্যের অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার এবং স্বাধীনতার অধিকার। লাস্ট কোশ্চেনটাতেই আমরা দেখলাম এর উত্তরটা, সঠিক উত্তর হচ্ছে স্বাধীনতার অধিকার, যেখানে 6 ধরনের স্বাধীনতা দেওয়া হয়েছে, মিসলেনিয়ার্স 2008 এসেছিল। মৌলিক অধিকার কার্যকর করার দায়িত্ব কোন বিচারালয়ের, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা আদালত এবং লাস্ট অপশান এ ও বি উভয়। সঠিক উত্তর এ ও বি উভয়। নেক্সট, সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে মৌলিক অধিকার খর্ব হলে ভারতের যে কোনো নাগরিক সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন, 31 নম্বর ধারা, 29 নম্বর ধারা, 32 নম্বর ধারা এবং 53 নম্বর ধারা। PSC মিসলেনিয়ার্স 1999 সালে এসেছে 32 নম্বর ধারাতে। লাস্ট ভিডিওতে এগুলো আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছিলাম। ভারতীয় সংবিধানের 25 নম্বর ধারায় উল্লেখ আছে সাংস্কৃতিক ও শিক্ষা সংক্রান্ত অধিকার, ধর্মের স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মশিক্ষার উপর নিষেধাজ্ঞা, WBCS প্রিলি 2005 সালে এসেছিল। সঠিক উত্তর হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। নেক্সট কোশ্চেন, মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন সংসদ, সংসদের অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি, সর্বোচ্চ আদালতের সুপারিশক্রমে রাষ্ট্রপতি এবং মন্ত্রিসভার অনুমোদনক্রমে রাষ্ট্রপতি। PSC মিসলেনিয়াস 2004 সালে এসেছিল, খুব ভালো কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে মন্ত্রিসভার অনুমোদনক্রমে রাষ্ট্রপতি। যদি আমার লাস্ট ভিডিওটা দেখেন এই কোশ্চেনগুলোর সব উত্তর আপনারা কিন্তু পারবেন। নেক্সট কোশ্চেন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বহির্ভূত করা হয়েছিল, 40তম, 41তম, 43তম
এবং 44তম WBCS প্রিলির কোশ্চেন 44তম হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত কোন অধিকারটি বর্তমানে একটি সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার নয়, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, সম্পত্তির অধিকার এবং শোষণের বিরুদ্ধে অধিকার? সঠিক উত্তর হচ্ছে সম্পত্তির অধিকার। WBCS প্রিলি 2000 সালে এসেছিল। নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকার নয়, শোষণের বিরুদ্ধে অধিকার, একই কাজের জন্য একই পারিশ্রমিক, ইকুয়ালিটি বিফোর ল এবং ধর্মের অধিকার? PSC মিসলেনিয়ার্সে দুবার এসেছে, একই কাজের জন্য একই পারিশ্রমিক, এটা কোনো মৌলিক অধিকার নয়। নেক্সট কোশ্চেন, PSC মিসলেনিয়ার্সের কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারায় যে কোনো ধরনের অস্পৃশ্যতাকে অসাংবিধানিক হিসাবে ঘোষণা করা হয়েছে? 44 নম্বর ধারা, 14 নম্বর ধারা, 45 নম্বর ধারা এবং 17 নম্বর ধারা? সঠিক উত্তর হচ্ছে 17 নম্বর ধারায় আছে অস্পৃশ্যতা দূরীকরণ। এতক্ষণে আমরা WBCS এবং মিসলেনিয়ার্স ক্লার্কশিপের বিভিন্ন পরীক্ষায় আগত কিছু কোশ্চেন দেখলাম, কিন্তু এছাড়াও আরও কত ধরনের কোশ্চেন হতে পারে যেগুলো আগামী দিনে আসতে পারে, আমরা সেগুলো এখন খুব তাড়াতাড়ি দেখে নেব। কোশ্চেন নাম্বার 21, নিম্নলিখিত মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি বিদেশিরাও পেতে পারেন? বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা, সরকারি চাকরি পাওয়ার অধিকার, চলাচল, বসবাস ও পেশার স্বাধীনতা, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার? সঠিক উত্তর হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। নেক্সট, কোন মৌলিক অধিকার অনুযায়ী শিখরা কৃপাণ বহন করতে পারে? ধর্মীয় স্বাধীনতার অধিকার, স্বাধীনতার অধিকার, সাম্যের অধিকার, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার? সঠিক উত্তর ধর্মীয় স্বাধীনতার অধিকার। নেক্সট, কোন মৌলিক অধিকারকে নিয়ে সবচেয়ে বেশিবার আইনি জটিলতা সৃষ্টি হয়েছে? বাক স্বাধীনতার অধিকার, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, সম্পত্তির অধিকার এবং লাস্ট অপশান ধর্মীয় স্বাধীনতার অধিকার? সঠিক উত্তর হচ্ছে সম্পত্তির অধিকার। আমি লাস্ট ভিডিওটাতে এইগুলো নিয়ে ডিটেলসে বাট টু দি পয়েন্ট আলোচনা করেছি। নেক্সট কোশ্চেন, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার মূল সংবিধানে ছিল, সংসদীয় আইনের মাধ্যমে অন্তর্ভুক্ত হয়, 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত হয় এবং অপশান ডি 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত হয়? ভারতীয় সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার প্রথম থেকেই ছিল, তাই উত্তর হলো অপশান এ। নেক্সট কোশ্চেন, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকারের উদ্দেশ্য হলো রাষ্ট্রের ঐক্য রক্ষা করা, এক অখণ্ড ভারতীয় সংস্কৃতির উন্মেষ, সংখ্যালঘুদের সংস্কৃতি সংরক্ষণ এবং উপরোক্ত সবকটি? সঠিক উত্তর অপশান সি, সংখ্যালঘুদের সংস্কৃতি সংরক্ষণ। নেক্সট কোশ্চেন, সাম্যের অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে? 14-18, 19-22, 20-22 এবং 23-24? সঠিক উত্তর হচ্ছে 14-18 নম্বরে আছে সাম্যের অধিকার। নেক্সট কোশ্চেন, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সংবিধানের কোন ধারায় উল্লিখিত হয়েছে? 19 নম্বর ধারা, 20 নম্বর ধারা, 21 নম্বর ধারা এবং 32 নম্বর ধারা? সঠিক উত্তর হচ্ছে 32 নম্বর ধারাতে। নেক্সট কোশ্চেন, মৌলিক অধিকারের মুখ্য উদ্দেশ্য হলো বিচার বিভাগের নিরাপত্তা নিশ্চিত করা, সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা, ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করা এবং উপরোক্ত কোনোটি নয়? সঠিক উত্তর ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করা, এটাই হলো মৌলিক অধিকারের মুখ্য উদ্দেশ্য। নেক্সট, ধর্মীয় স্বাধীনতার অধিকার সংবিধানের কোন ধারায় উল্লিখিত আছে? 14-18, 19-22, 23-24 এবং 25-28? সঠিক উত্তর 25-28। নেক্সট কোশ্চেন নাম্বার 30, সংবিধানের কোন কোন ধারা কোনো অবস্থাতেই স্থগিত রাখা যায় না? 14 ও 15 নম্বর ধারা, 16 ও 17 নম্বর ধারা, 20 ও 21 নম্বর ধারা এবং 29 ও 30 নম্বর ধারা? এই পয়েন্টটা নিয়েও আমরা লাস্ট ভিডিওতে টু দি পয়েন্ট আলোচনা করেছি। 20 এবং 21 নম্বর ধারাকে কোনো অবস্থাতেই স্থগিত রাখা যায় না, রাইট টু লাইফকে কোনো অবস্থাতেই স্থগিত রাখা যায় না। নেক্সট কোশ্চেন, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত রাখা যায় জাতীয় জরুরি অবস্থা জারি হলে, যে কোনো ধরনের জরুরি অবস্থা জারি হলে, সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে, যুদ্ধ ঘোষিত হলে? সঠিক উত্তর হচ্ছে জাতীয় জরুরি অবস্থা জারি হলে। কোশ্চেন নাম্বার 32, কোন মৌলিক অধিকার নিবর্তনমূলক আইন দ্বারা সংযত হয়? সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার? স্বাধীনতার অধিকার নিবর্তনমূলক আইন দ্বারা সংযত হয়। নেক্সট, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার সংবিধানের কোন কোন ধারায় উল্লিখিত হয়েছে? 14-18, 19-22, 29-30 এবং 32-35? সঠিক উত্তর হচ্ছে 29 এবং 30 নম্বর ধারায় আছে সংস্কৃতি এবং শিক্ষা বিষয়ক অধিকার। নেক্সট, মৌলিক অধিকার সংশোধনের অধিকার আছে কার? রাষ্ট্রপতির, প্রধানমন্ত্রীর, সংসদের, সুপ্রিম কোর্টের? সঠিক উত্তর হচ্ছে সংসদের। নেক্সট, বর্তমানে সম্পত্তির অধিকার আছে 300A ধারায়, 359B ধারায়, 301A ধারায় এবং 31 ধারায়? বর্তমানে সম্পত্তির অধিকার আছে 300A ধারায়। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র যদি সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের কোনো সম্পত্তি হস্তগত করে তবে রাষ্ট্রকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে? 29-1 নম্বর ধারায়, 30-1A ধারায়, 32-1 নম্বর ধারায়, 28-1A নং ধারায়? সঠিক উত্তর হচ্ছে 30-1A ধারায়। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারায় অন্যায়ভাবে গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে? 20 নম্বর ধারা, 21 নম্বর ধারা, 22 নম্বর ধারা এবং 23 নম্বর ধারা? সঠিক
উত্তর হচ্ছে 22 নম্বর ধারায় অন্যায়ভাবে গ্রেফতার ও আটকের বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। নেক্সট, স্বাধীনতার অধিকারকে নিয়ন্ত্রিত করা যায় রাষ্ট্রের নিরাপত্তার কারণে, বিদেশি রাষ্ট্রের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক রক্ষার্থে, জনশৃঙ্খলার কারণে এবং উপরোক্ত সবকটি কারণের জন্য স্বাভাবিকভাবেই উপরোক্ত সবকটি কারণ অর্থাৎ আগের যে কোনো তিনটে কারণ বা একাধিক কারণের জন্য স্বাধীনতার অধিকারকে নিয়ন্ত্রিত করা যায়। নেক্সট কোশ্চেন, শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানের কোন কোন ধারায় উল্লিখিত হয়েছে? 19, 22, 23, 24, 25, 28 ধারা এবং 29, 30 ধারাতে সঠিক উত্তর হচ্ছে 23 ও 24 ধারায় আছে শোষণের বিরুদ্ধে অধিকার। নেক্সট কোশ্চেন, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট মোট কত ধরনের রিট জারি করতে পারে? 3 ধরনের, 4 ধরনের, 5 ধরনের, 6 ধরনের, 5 ধরনের রিট জারি করতে পারে সঠিক উত্তর। এবং আমরা লাস্ট ভিডিওতে যার লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, রিট 5 ধরনের হতে পারে, কী কী এবং কোন রিটের কাজ কী এইগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার অধীনে ভারত সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কার প্রদান করে? 14 নম্বর ধারা, 17 নম্বর ধারা, 18 নম্বর ধারা এবং 29 নম্বর ধারা। সঠিক উত্তর হচ্ছে 18 নম্বর ধারার অধীনে ভারতরত্ন পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 42, ভারতীয় সংবিধানের 30 নং ধারার আলোচ্য বিষয় সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি, সংখ্যালঘুদের জন্য নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার, অপশান সি সামাজিকভাবে এবং শিক্ষাক্ষেত্রে পশ্চাৎপদ শ্রেণীর জন্য চাকরিতে আসন সংরক্ষণের ব্যবস্থা এবং অপশান ডি উপরোক্ত কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে ভারতীয় সংবিধানের 30 নম্বর ধারায় সংখ্যালঘুদের জন্য নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার সম্বন্ধে বলা আছে। নেক্সট কোশ্চেন, 1976 সালে 42 সংবিধান সংশোধনের পূর্বে ভারতীয় সংবিধানের মাত্র একটি ধারায় উল্লিখিত হয়েছিল ধর্মনিরপেক্ষ শব্দটি, সেই ধারা কোনটা? 25 নম্বর ধারা, 26 নম্বর ধারা, 27 নম্বর ধারা এবং 28 নম্বর ধারা। সঠিক উত্তর হচ্ছে 25 নম্বর ধারা। নেক্সট কোশ্চেন, শিক্ষার অধিকার আইন 2008-এ প্রাইভেট স্কুলগুলিতে সমাজের দুর্বলতর শ্রেণীর শিশুদের জন্য কত শতাংশ আসন সংরক্ষণ করার কথা বলা হয়েছে? 10%, 20%, 25% এবং 33%। সঠিক উত্তর 25%। নেক্সট, ভারতীয় সংবিধানের 14 নং ধারায় বর্ণিত রুল অব লকে সংশোধন করা যায় নিম্নলিখিত কোন ধারাটির অধীনে? 368 নং ধারা, 354 নং ধারা, 355 নং ধারা এবং উপরোক্ত কোনোটি নয়। হলো সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, প্রদত্ত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক? তিনটে স্টেটমেন্ট এখানে দেওয়া আছে। ফার্স্ট স্টেটমেন্ট, সংবিধানের 18 নং ধারায় বলা হয়েছে যে সামরিক বা শিক্ষাগত উৎকর্ষ কোনো ক্ষেত্রেই রাষ্ট্র কোনো উপাধি প্রদান করতে পারবে না। নেক্সট, 2 নম্বর স্টেটমেন্ট, ভারতরত্নের মতো খেতাবগুলিকে 18 নং ধারায় বর্ণিত উপাধিগুলির একটি ব্যতিক্রম রূপে গণ্য করা হয়। থার্ড স্টেটমেন্ট, উপাধি প্রদান ভারতীয় সংবিধানে বর্ণিত সাম্যের অধিকারের পরিপন্থী। চারটি অপশান আছে, 1, 2, 3 ঠিক, কেবলমাত্র 1 ঠিক, কেবলমাত্র 1 এবং 2 ঠিক এবং কেবলমাত্র 1 এবং 3 ঠিক। সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3 ঠিক, অর্থাৎ ভারতরত্নের মতো খেতাবগুলিকে 18 নং ধারায় বর্ণিত উপাধিগুলির ব্যতিক্রম রূপে গণ্য করা যায়। এটা আছে ভুল স্টেটমেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 47, ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত মৌলিক অধিকারের ধারণার সাথে নিম্নলিখিত কোনটির ঘনিষ্ঠ সম্পর্ক আছে? সাইমন কমিশন রিপোর্ট 1927, নেহরু কমিটি রিপোর্ট 1928, স্বরাজ বিল 1895, সাংবিধানিক প্রস্তাবগুলির উপর সাধু কমিটি রিপোর্ট 1945। সঠিক উত্তর হচ্ছে সাংবিধানিক প্রস্তাবগুলির উপর সাধু কমিটি রিপোর্ট 1945। নেক্সট কোশ্চেন নাম্বার 48, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ভারতীয় নাগরিকদের যে কোনো পেশা গ্রহণ ও ব্যবসা বাণিজ্য করার অধিকার প্রদান করা হয়েছে? 19(1)(b) ধারায়, 19(1)(d) ধারায়, 19(1)(a)(e) ধারায়, 19(1)(g) ধারায়। সঠিক উত্তর 19(1)(g) ধারায়। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সুপ্রিম কোর্টকে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলির সংরক্ষক ও অভিভাবক রূপে উল্লেখ করা হয়েছে? 32(1)(ধারা, 33(1)(ধারা, 13(1)(ধারা, 13)(1)(ধারা, 14)(1)(ধারা। সঠিক উত্তর 32(1)(ধারা। কোশ্চেন নাম্বার 15, যৌক্তিকতার বিচারে অর্থাৎ টেস্ট অফ রিজনেবলনেস নিম্নলিখিত কোন ধারাটির সাথে সম্পর্কিত? 13 নং ধারা, 14 নং ধারা, 15 নং ধারা এবং 16 নং ধারা। সঠিক উত্তর হচ্ছে 14 নং ধারা, অর্থাৎ ইকুয়ালিটি বিফোর ল এর সাথে সম্পর্কিত। নেক্সট কোশ্চেন নাম্বার 51, প্রশাসনের হাতে বন্দী ব্যক্তিদের জন্য মৌলিক অধিকারের কথা উল্লিখিত হয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায়? 14 নং, 19 নং, 22 নং এবং 21 নং। সঠিক উত্তর হলো 21 নং ধারা, অর্থাৎ রাইট টু লাইফ। নেক্সট কোশ্চেন, পরমাদেশ বা ম্যান্ডামাস কাদের ক্ষেত্রে জারি করা যায় না? রাষ্ট্রপতির ক্ষেত্রে, রাজ্যপালের ক্ষেত্রে, কোনো বেসরকারি আধিকারিকের ক্ষেত্রে এবং উপরোক্ত সবগুলি? সঠিক উত্তর হচ্ছে উপরোক্ত সবগুলি, রাষ্ট্রপতির ক্ষেত্রে, রাজ্যপালের ক্ষেত্রে এবং কোনো বেসরকারি আধিকারিকের ক্ষেত্রে ম্যান্ডামাস বা পরমাদেশ জারি করা যায় না। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধান অনুসারে গ্রেপ্তার বা আটক ব্যক্তি কোন সুযোগটি ভোগ করেন? গ্রেপ্তারের কারণ জানাতে পারা, পছন্দ মতো আইনজীবীর সাথে পরামর্শ করা, আত্মপক্ষ সমর্থনের অধিকার এবং উপরোক্ত সবগুলি? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, অর্থাৎ উপরোক্ত সবগুলি ভারতীয় সংবিধান অনুসারে গ্রেপ্তার বা আটক হওয়া ব্যক্তি ভোগ করে থাকেন। নেক্সট কোশ্চেন নাম্বার 54, ভারতীয় সংবিধানের পার্ট 3 এবং পার্ট 4 মধ্যে বিরোধ বাঁধলে সংবিধান অনুসারে কোন অংশটি কার্যকর হবে? পার্ট 3, পার্ট 4 উভয়ই এবং দুটি অংশই বাতিল হবে। সঠিক উত্তর হচ্ছে পার্ট 3, অর্থাৎ মৌলিক অধিকারগুলি বলবৎ থাকবে।
কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে একই ব্যক্তিকে একই অপরাধের জন্য দুবার শাস্তি প্রদান করা যাবে না? 18 নং ধারা, 19 নং ধারা, 20 নং ধারা এবং 21 নং ধারা। সঠিক উত্তর হচ্ছে 20 নং ধারা। নেক্সট কোশ্চেন নাম্বার 56, নিম্নলিখিত মামলাগুলির মধ্যে কোনটিতে সুপ্রিম কোর্ট এই মর্মে রায়দান করে যে হরতাল বা বন্ধ পালন বেআইনি, তার কারণ এটি জাতীয় ক্ষতির সাথে ভারতীয় সংবিধানের 19(1) নং ধারা ও 21 নং ধারার পরিপন্থী? পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ বানাম ভারত সরকার, অপশান বি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট বানাম ভারত কুমার ও অন্যান্যরা, অপশান সি টাটা প্রেস লিমিটেড বানাম MTNL, অপশান ডি ভারত সরকার বানাম অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেট রিফর্ম। সঠিক উত্তর হচ্ছে অপশান বি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট বানাম ভারত কুমার ও অন্যান্যদের মধ্যে মামলাতে সুপ্রিম কোর্ট এই মর্মে রায় দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 57, 44তম সংবিধান সংশোধনীর পূর্বে সম্পত্তির অধিকার বর্ণিত হয়েছিল ভারতীয় সংবিধানের কত নম্বর ধারাতে? অর্থাৎ ভারতীয় সংবিধান শুরুর প্রথম থেকেই সংবিধানে মৌলিক অধিকার আছে এবং তখন সম্পত্তির অধিকার ভারতীয় সংবিধানে কত নম্বর ধারাতে ছিল? সঠিক উত্তর হচ্ছে 31 নম্বর ধারাতে। নেক্সট কোশ্চেন নাম্বার 58, সরকারি কোনো পদে কোনো ব্যক্তি অন্যায্যভাবে দখল করে থাকলে সুপ্রিম কোর্ট তখন কোন লেখটি জারি করতে পারে? পরমাদেশ, উৎপ্রেষণ, অধিকার পিচ্ছা এবং প্রতিষেধ। এইগুলো নিয়ে আমরা লাস্ট ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি এবং যার লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখানে সঠিক উত্তর হলো অধিকার পিচ্ছা। নেক্সট কোশ্চেন নাম্বার 59, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি রাষ্ট্রসংঘে স্ট্যান্ডার্ড সেটিং চার্টার এবং ইউনিভার্সাল ডিক্লারেন্স অফ হিউম্যান রাইটস 1948 এর সাথে মিল আছে? Part 2, Part 3, Part 4 এবং Part 4-এ সঠিক উত্তর Part 3, অর্থাৎ যেখানে মৌলিক অধিকার আছে। নেক্সট এবং লাস্ট কোশ্চেন নাম্বার 60, নিম্নলিখিত কোন ক্ষেত্রে ম্যান্ডামাস নামক রিটটি জারি করা হয়? মৌলিক অধিকারের বলবৎকরণ, কোনো আদালত অথবা ট্রাইব্যুনালকে তার বিচার বিভাগীয় ক্ষমতা প্রয়োগ করার নির্দেশ দানের জন্য যখন সেই ক্ষমতা প্রয়োগ করতে অস্বীকার করেছে? অপশান বি, কোনো সরকারি আধিকারিককে অসাংবিধানিক কোনো আইন প্রয়োগ করা থেকে বিরত থাকার নির্দেশ প্রদান। অপশান সি, এ ও বি উপরোক্ত সবকটি এবং অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে এ এবং বি সবকটি, অর্থাৎ অপশান এ এবং অপশান বি। এই কন্ডিশান যদি সৃষ্টি হয় তখন ম্যান্ডামাস নামক রিটটি জারি করা যায়, যেটা আপনারা আমার মৌলিক অধিকারের ওপর টু দি পয়েন্ট এবং ডিটেলস ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন। আজকে বন্ধুরা এই পর্যন্তই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।